নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছার পর তাতে নানা ভুল নিয়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলেও শুরুর দিকে চুপ থাকে সরকারের নীতি নির্ধারকরা। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তারা কথা বলতে শুরু করেন। তো এ নিয়ে সর্বশেষ মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এবং সেখানে তিনি বলেছেন, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের যে ভুল ত্রুটি তা সংশোধন বা প্রয়োজনীয় তথ্য সংযোজনের কমিটি হবে, এবং একই সঙ্গে ভুল ত্রুটির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কমিটি হবে। তো অন্যদিকে শিক্ষাবিদরা বলছেন, পাঠদানের প্রধান উপকরণ পাঠ্যবইয়ের এমন নানা অসঙ্গতি ভোগাবে শিক্ষার্থীদের আর বিব্রতকর অবস্থায় ফেলবে শিক্ষকদেরও। পাশাপাশি নতুন পাঠ্যক্রমের ভুলের ফলে তার প্রভাব পড়তে পারে প্রশ্নপত্রের কাঙ্ক্ষিত মানেও। তো ভুল মেনে নেওয়ার মতো না উল্লেখ করে তারা বলেছেন, আগামীতে যারা এই পাঠ্যবই লেখা বা সম্পাদনের সঙ্গে জড়িত রয়েছে তাদেরও এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং পাশাপাশি সরকার ও তৎসংশ্লিষ্টদেরও এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তো নতুন পাঠ্যবইয়ের নানা ভুল আর বিতর্ক নিয়ে এখন কিভাবে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে এমন প্রশ্ন ছিল এক শিক্ষককে। এবং তিনি বলেন যে, ভুলে ভরা পাঠ্যবইয়ের পাঠদানের সময় শিক্ষকদের বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং সেই ক্ষেত্রে আমাদের সংশোধনে দিয়ে পাঠদান করতে হয়। তবে এটি বিব্রতকর এবং অনেক ক্ষেত্রে এই পরিস্থিতি এড়াতে কোনো শিক্ষক হয়তো এরকম অনেক পাঠ এড়িয়েও যায়। আর এখনকার সময়ে শিক্ষার্থীরা অনেক কিছু জানে, সেক্ষেত্রে কোনো ভুল কিছু পড়ানোর সুযোগ থাকে না। তবে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে তা এড়ানো যেতে পারে বলে মনে করেন তিনি। তো পরীক্ষামূলক পদ্ধতির বিরোধিতা করে এই শিক্ষক বলেন, আমরা যদি কোমলমতে শিক্ষার্থীদের উপর পরীক্ষামূলক শিক্ষাক্রম পরিচালনা করি তাহলে তো আর ফলাফল ভালো আসবে না। আগে শিক্ষাক্রমের পূর্ণাঙ্গ করতে হবে, এরপর তা শিক্ষার্থীদের তা দিতে হবে। এছাড়াও শিক্ষকদেরও পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে, এবং যারা প্রশিক্ষণ দেবেন তাদেরও কিন্তু দক্ষতা থাকতে হবে। আমাদের যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকে আমাদের যথেষ্ট দক্ষ বলে মনে হয়নি। এটি আমাদের মানে একার উপলব্ধি নয়, আমাদের এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরাও তা বলেছেন। পাশাপাশি এত অল্প সময়ে স্বল্প প্রশিক্ষণ দিয়ে একটি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। তো পাঠ্যপুস্তকে ভুলের বিষয়টি আমলে নিয়ে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, যেসব ভুল রয়েছে তার সংশোধনী ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং পাশাপাশি অনলাইনে এবং এনসিটিভির ওয়েবসাইটেও দেওয়া হয়েছে, এবং যেখানে সারা দেশের সকল প্রতিষ্ঠানের সংযুক্তি রয়েছে আমরা তাদের একটি ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিয়েছি। তো ভুলের বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং আমরা এটি নিয়ে কাজ করছি, এবং যেসব শিক্ষকরা ভুল করেছেন তাদের সাথে জড়িত আগামীতে পাঠ্যপুস্তক এবং তৎসংশ্লিষ্ট কাজে যুক্ত করা হবে না। তো এই বিষয়ে অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, আমাদের শিক্ষা বিজ্ঞানের রীতিনীতি মেনে কাজ করতে হয়। দেশে এখন সবাই যে যার মতো করে মতামত দিচ্ছে, আমরা সবাই মতামতেই শুনছি, বোঝার চেষ্টা করছি, সুযোগ থাকলেও গ্রহণ করেছি, কিন্তু আলাদা করে সবার জন্য তো কাজ করা বা বই তৈরি করা সম্ভব নয়। আমরা বই চূড়ান্ত করার আগে ও পরে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলি এবং তাদের মতামত পছন্দ অপছন্দগুলো শুনি। বড় কোনো ভুল থাকলে আমরা তাড়াতাড়ি তার সংশোধনী নিয়ে দিয়ে থাকি। তো যা বিশ্বের সব দেশেই হয়ে থাকে, আগে বই দেওয়া হয়, পরবর্তীতে তা চূড়ান্ত করা হয়ে থাকে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, আশা করি আমাদের যে নতুন শিক্ষাক্রমের যে নতুন বইগুলো দেওয়া হয়েছে এখানে যেই ভুলগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এ বিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক অ্যান্ড বোর্ড NCTB যারা জড়িত আছেন তারা এই বিষয়গুলো খুব কেয়ারফুলি দেখবেন, কারণ কোনো একটা বিতর্কিত বিষয় নিয়ে এসে তো দেশের অরাজকতা বা সমস্যা সৃষ্টি করা তো দরকার নেই। সো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলি ওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।